ব্রাজিল আমাদের মুসলিম বিরোধী, যারা এখন ব্রাজিলকে সাপোর্ট দিবেন আমি ভাববো যে আপনারা সবাই ব্রাজিলকে এগেনস্টে যাচ্ছেন না, আপনারা মুসলিম এগেনস্টে যাচ্ছেন। আমি আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা তো দেখলাম গতকালকে আমাদের দেশে যে পরিস্থিতি, যে আর্জেন্টিনা এবং যে ব্রাজিলকে সাপোর্টার নিয়ে যেভাবে আপনারা দেশে যে মারামারি মনে করেন মারামারি হচ্ছে, একজন ব্রাজিলের ব্রাজিল ফাটাচ্ছে আর্জেন্টিনার নাক, আবার আর্জেন্টিনা ফাটাইতেছে ব্রাজিলের নাক, ফাটায় রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করতেছে। তো আবার অনেক ভক্তদেরকে আমরা দেখতেছি আর্জেন্টিনার ড্রেস পরে, ব্রাজিলের ড্রেস পরে মানে জার্সি পরে, আবার হাতের মধ্যে তবজি, হাতের মধ্যে তবজি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যাতে ব্রাজিল যাতে উইনার হয়, আর্জেন্টিনা যাতে উইনার হয়। তো আমি সেই বিষয়ে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাদের বাংলাদেশের আমাদের দেশের যারা নাগরিক আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আর্জেন্টিনা কি আমাদের দেশের নাগরিক, আর্জেন্টিনা কি আমাদের বাংলাদেশ, না ব্রাজিল আমাদের বাংলাদেশ? আমাদের বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, কোন মানুষটা কখন মারা যাবে তারই কোনো গ্যারান্টি নাই। আছে কারো গ্যারান্টি? কেউ বলতে পারবে কালকে আমি জীবিত থাকবো? আপনারা যার যার এনআফসি করেন, আল্লাহকে ডাকেন, সবাই আল্লাহ রসুলের নাম ডাকেন, কখন কার মৃত্যু চলে আসে বলা যায় না। বাংলাদেশে করোনার পরিস্থিতি খুবই খারাপ, আপনারা সবাই একজনের জন্য আরেকজন দোয়া করেন এবং লকডাউন মেনে চলেন, আপনারা সবাই যার যার পজিশন থেকে দূরত্ব বজায় রাখেন। আপনারা যেভাবে মারামারি কাটাকাটি করতেছেন এই যে আপনারা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, এগুলো কি আপনাদের ইমান আমল কি শক্ত হচ্ছে? ব্রাজিলকে আজকে ব্রাজিল নিয়ে আমি দুইটা কথা বলতে চাই, যেই ব্রাজিলটাকে যেই ফিলিস্তিনির উপর এই যে জন ফিলিস্তিনি ইসরায়েলের জন যুদ্ধ শুরু হয়, এই ব্রাজিল কিন্তু ইহুদি মানে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছিলেন, আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনকে কোনো সাপোর্ট দেয় নাই। তো আমাদের বাংলাদেশে যারা ব্রাজিলকে সাপোর্ট দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই, যে আপনারা যে ব্রাজিলকে সাপোর্ট দিচ্ছেন আপনারা কি মুসলিম নন? যে আমাদের আমাদের ফিলিস্তিনি নাগরিকের উপর আল আকসা মসজিদের উপর তারা যে আক্রমণ করেছে মানে বর্বরতা চালিয়েছে, আপনারা কি সেগুলো আপনাদের রক্ত গরম হয় নাই? সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে 75% দেশের নাগরিক হোক অন বিদর্মিত দেশের নাগরিকরাও আমাদের মুসলিম দেশের পক্ষে সাপোর্ট দিয়েছে। আমার 75% দেশে প্রায় 200 আর প্রায় 300 কোটি মানুষ আমাদের এই মুসলিম দেশকে সাপোর্ট করেছে, ফিলিস্তিনকে সাপোর্ট করেছে, তারা ইসরায়েলকে সাপোর্ট করে নাই। তাহলে আমার দেশের নাগরিক, আমাদের দেশে বাংলাদেশের সুনাগরিক যারা মুসলিম আছেন তারা কীভাবে আপনারা ব্রাজিলকে সাপোর্ট দেন, যে ব্রাজিল ইহুদিকে আপনারা কাকে জানে বলে ব্রাজিলকে সাপোর্ট ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এই ব্রাজিল? তো আজকে দেখেন আমি আর্জেন্টিনা আমি দল করি না, আমি শুধু আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জনগণকে ভালোবাসি, আমি চাই আমার দেশের নাগরিক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমি চাই। কিন্তু আজকে কথা না বললেই নয়, দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটা আজকে আর্জেন্টিনা কি আপনি বলেন তো, আর্জেন্টিনা আজকে আর্জেন্টিনা মুসলিম দেশকে শাসন করে মানে তারা ইসরায়েল মানে আর্জেন্টিনা ফিলিস্তিনকে সাপোর্ট দিয়েছে। যে ইসরায়েল যখন ফিলিস্তিনিদের উপর হামলা করেছিল তখন মেসি বলেছিল যে সবচেয়ে ভালো যে প্লেয়ার মেসি বলেছিল আমি ঘৃণা করি ওই সমস্ত ব্যক্তিদের যারা শিশুদের উপর আঘাত করেছিল, এবং পরে নিজেই ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের শিশুদের মাঝে 10 মিলিয়ন ইউরো উনি দান করেছিলেন, যা বাংলার টাকা আসে 127 কোটি টাকা। এবং তারই পাশাপাশি ইসরায়েলের সাথে বিশ্বকাপের প্রস্তুতির যে ফুটবল ম্যাচ সেটাও আর্জেন্টিনা বাতিল করেছেন, ইসরায়েলের সাথে কোনো খেলাধুলা হবে না। এবং মেসি বলেন পরে ফুটবল আগে হচ্ছে মানবতা, আর এই কথাটি বলেছিলেন ইসরায়েলের ফিলিস্তিনের উপর বর্বরতা হামলার পরপরই। তাহলে আপনারা দেখেন যারা আপনারা ব্রাজিল করেন, আমি তাদের এগেনিস্টে না, কারণ আপনারা আমাদের দেশের নাগরিক, আমরাও আপনার একই দেশের লোক, কিন্তু বুঝতে হবে যে ব্রাজিল আমাদের মুসলিম দেশের বিপক্ষে, তো মুসলিম দেশের বিপক্ষ হয়ে আজকে কেন আমরা তাদের পক্ষে সাপোর্ট দেবো? আজকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কেন আজকে বাংলাদেশে আমরা একটা লোকের সাথে আমরা মারামারি কাটাকাটি করবো? কেন আপনার এই কথাটা কি বলতে পারেন? আমাদের দেশের নাগরিক নিয়ে কেন মারামারি করব অন্য দেশ নিয়ে? আমাদের দেশ কীভাবে ভালো থাকবে, আমাদের দেশের নাগরিক কীভাবে সুস্থ থাকবে সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত। আমাদের এই বর্তমান দেশের পরিস্থিতি, আমি আমার এই করোনার মধ্যে এই রমজান মাসে আমি আমার বাবা মা দুজনকে করোনার মধ্যে আমি হারিয়েছি, আমি জানি আমার আত্মীয় স্বজনের বেদনা কতটুকু। যারা আত্মীয় স্বজন এখনও করোনাতে হারান নাই, তাদের পরিবারকে এখনও হারান নাই, তাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তারা নামাজ পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন এই করোনা মহামারীতে যাতে আপনাদের সকলকে আল্লাহ পাক মানে রক্ষা করেন। যার যেসব পরিবার এই করোনার থাবার থেকে রক্ষা পায় নাই, যারা হারিয়েছে আত্মীয় স্বজন, তারা জানে এই পরিস্থিতিটা কীরকম। আপনারা বাংলাদেশে করোনার জন্য দোয়া করেন আল্লাহ যাতে সবাইকে রোগমুক্তি করে, সবাইকে হেফাজতে রাখে। এই ব্রাজিল আর আর্জেন্টিনা কিন্তু আপনাদের ইমান আমল ঠিক রাখবে না, এখনও বলতেছি। আপনারা সবাই এই দল নিয়ে আপনারা কেউ যুদ্ধ করবেন না,
বাড়াবাড়ি কানাকাটি করবেন না। অনেকে ফেসবুকে লিখতেছে এই যে 11 তারিখ আর্জেন্টিনা এবং ব্রাজিল বাংলাদেশে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কেন রে ভাই? অন্য দেশ নিয়ে আমাদের দেশে কেন বিশৃঙ্খলা শুরু হবে? এগুলো থেকে আপনারা সবাই বিরত থাকুন। আজকে যে লাইভটা আপনারা দেখছেন, প্লিজ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন লাইভটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমি কাতারে একটু ঘুরতে আসছি, কাতার বিলাজি মলে, সবচেয়ে উন্নত মানের মল এটা। এই দেখেন আমি এখনই লাইভটা আমি শেষ করে ফেলতেছি, খুব ভালো একটা জায়গার মধ্যে আসছি, খুব ভালো লাগলো। তো যে যেখানে আছেন ভালো থাকেন, আমার ফেসবুক লাইভটা আপনারা সকলেই শেয়ার করবেন, খুব ভালো একটা জায়গা। তা আমরা চাই ব্রাজিল আমাদের মুসলিম বিরোধী, যারা এখন ব্রাজিলকে সাপোর্ট দেবেন, আমি ভাববো যে আপনারা সবাই ব্রাজিলকে অ্যাগেনিস্টে যাচ্ছেন না, আপনারা মুসলিম অ্যাগেনিস্টে যাচ্ছেন। আমার এই কথাটা মানে তিতা লাগলো, কথাটা কিন্তু সত্য। বিবেক আপনাদের কাছে, এখন কি ব্রাজিলকে সাপোর্ট দেবেন নাকি আপনারা ইমান আমল শক্ত রেখে মুসলিম দেশকে সাপোর্ট দেবেন? যে যে কাছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভালো থাকেন, হ্যাঁ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।